বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচেই অবসর নিচ্ছেন ধোনি জোর জল্পনা ক্রিকেট মহলে মহেন্দ্র সিং ধোনি নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ফিনিশার ক্রিকেট ক্যারিয়ারের শেষটায় দাড়ি টানার ক্ষেত্রে অবশ্য দারুণভাবে ফিনিশ করতে পারছেন না তার থেকে প্রত্যাশা অনেক বেশি বলেই বিশ্বকাপে একের পর এক ম্যাচে তার রান রেট নিচের দিকে নামতে থাকায় সমালোচনার ঝড় উঠছে সেই সঙ্গে আরও একটি প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে হাতে পুরনো ধনী আর নেই আইপিএলে চেন্নাইয়ের হয়ে যে ঝলকটা দেখাতে পেরেছিলেন ইংল্যান্ডের মাটিতে সেই জাদু চলছে না তবে কি রানীর দেশে ভারতের শেষ ম্যাচই নীল জার্সিতে ধোনির শেষ ম্যাচ হতে চলেছে ধ্বনিকে নিয়ে কিছুই প্রেডিক্ট করা যায় না ধ্রুবসত্য ধনিকে নিয়ে সত্যিই কিছু প্রেডিক্ট করা চলে না তা সে দুই হাজার সাত টি বিশ্বকাপের শেষ ওভারে যোগিন্দর শর্মার হাতে বল তুলে দেওয়াই হোক বা দুই হাজার এগারো বিশ্বকাপে ফর্মে থাকা যুবিকে বসিয়ে মুরলের বিরুদ্ধে নিজে ব্যাট করতে আসার ঝুঁকি নেওয়াই হোক নিঃশব্দেই গুড বাই এটাই মাহের নিজস্ব কায়দা টেস্ট ক্রিকেটকে গুড বাই জানানো থেকে ভারতের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়া দুই ক্ষেত্রেই নিঃশব্দেই গুড বাই জানিয়ে দিয়েছেন ধোনি অজিদের ডেরায় দুই হাজার চোদ্দ সালে টেস্ট সিরিজ হারের পর সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সাদা জার্সিকে গুড বাই জানিয়েছিলেন পরে দুই সালের শুরুতে দু বছর পর দুই হাজার উনিশ বিশ্বকাপের কথা মাথায় রেখে নিজেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন হৃদয়ে আবারও ধাক্কা দেবেন ধোনি বোর্ডের এক সিনিয়র অফিসিয়াল এই মন্তব্যের পক্ষে এক মত পিটিআইকে দেওয়া প্রতিক্রিয়ায় বোর্ডের এক সূত্র জানিয়েছে ধোনিকে নিয়ে আগায় আন্দাজ করা যায় না ওর মাথায় কি চলছে ও নিজের বলতে পারবে তবে বিশ্বকাপের পরেই সম্ভবত অবসর বুধবার ক্রিকেট মহলে জোর জল্পনা বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচ খেলেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন ধোনি তবে এখনো সরকারিভাবে এই নিয়ে টিমের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি অন্যদিকে শেষ হলেই সালে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় ঢুকে পড়বে ভারত তখন সাঁত্রিশ এর ধোনির কোহলির দলে জায়গা হওয়া কঠিন তাই মনে করা হচ্ছে বিশ্বকাপ খেলেই অবসর নিয়ে নেবেন ধোনি চলতি বিশ্বকাপের পরেই কি জাতীয় দল থেকে অবসর নিতে চলেছেন ধোনি বুধবার সকাল থেকে এমন খবরই শোনা যাচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যদিও ইন্ডিয়া টুডে সূত্রে দাবি করা হয়েছে সেই খবরের সত্যতা একেবারেই নেই বুধবার সকালে সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর তরফে জানানো হয় বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচের পরে জাতীয় দলকে বিদায় জানাতে চলেছেন মাহি ভারত যদি আগামী চোদ্দ জুন বিশ্বকাপ ফাইনাল খেলে তাহলে সেটাই হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ দাবি করা হয় পিটিআই রিপোর্টে ওই রিপোর্টে এক বিসিসিআই কর্তাকে উদ্ধৃত করে লেখা হয় ধোনি কখন কি করবে তা আগে থেকে জানা যায় না তবে হয়তো বিশ্বকাপের পরেই ও অবসর নিতে চলেছে ঠিক যেভাবে হঠাৎ করে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল তবে অবসরের কথাটা জোর দিয়ে বলা বেশ শক্ত এই বিশ্বকাপে খুব একটা ভালো ছন্দে নেই যদিও তার পারফরমেন্স দেখলে খুব খারাপ কিছু বলা যায় না তবু তার থেকে যে ধরনের আশা করা হয় তা একেবারেই খেলতে পারেননি আফগানিস্তান ইংল্যান্ড বা বাংলাদেশের বিরুদ্ধে তার স্লো ব্যাটিং নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা ইংল্যান্ড ম্যাচে তার নেতিবাচক ব্যাটিং নিয়েও উষ্ণা প্রকাশ করেছেন সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার বা নাসির হোসেনের মতো দিকপালরা এই বিশ্বকাপে এখনো পর্যন্ত ভারতের আটটি ম্যাচের মধ্যে ষাটটিতে ব্যাটিং করতে নেমেছেন তিনি করেছেন দুইশো তেইশ তিরানব্বই প্রসঙ্গত দুই হাজার সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহি এরপর দুই হাজার সালের জানুয়ারি মাসে সীমিত ওভারের ম্যাচগুলিতেও অধিনায়কত্বের ব্যাটন তুলে দেন বিরাট কোহলির হাতে এখন দেখার বিশ্বকাপের পরেই তার অবসরের জল্পনা সত্যি হয় কি না বিশ্বকাপের সুযোগ মিলল না অভিমানে অবসর নিয়ে ফেললেন রায়াডু বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি চূড়ান্ত স্কোয়াড থেকে দুবার ভারতীয় দলে পরিবর্তন হলেও ডাক মেলেনি অভিমানে তাই এবার সমস্ত ধরনের ক্রিকেট থেকেই অবসর নিয়ে ফেললেন আম্বাতি রাইডু কোনো ধরনের ক্রিকেটেই আর দেখা যাবে না তাকে আইপিএলও খেলবেন না তবে বিদেশের লিগে দেখা যেতে পারে তাকে বিশ্বকাপের ওস্কার থেকে বাদ পড়লে স্ট্যান্ড বাইক হিসাবে রাখা হয়েছিল তাকে তবে শিখর দাওয়ান কিংবা বিজয় সংখ্য চোট পেয়ে বিশ্বকাপে ছিটকে গেলেও রায়ডুর ভাগ্য শিখেছেন বরং নতুনভাবে দলের সুযোগ পেয়েছেন ঋষভ পন্ত এবং মায়াঙ্ক আগারওয়াল দু হাজার তেরো সালে জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটেছিল শেষ উড়িয়ে খেলেছেন চলতি বছরের অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের পঞ্চান্নটি ওয়ানডেতে সাতচল্লিশ দশমিক শূন্য পাঁচ গড়ে করেছেন এক রান তিনটে শতরান এবং দশটা অর্ধশতরান রয়েছে ছটা যে টি টোয়েন্টি জাতীয় দলের অধীনে খেলে করেছেন রান আন্তর্জাতিক ক্রিকেটের টেস্টে অবশ্য খেলাই হয়নি তার এখন পরিসংখ্যা নিয়েও জাতীয় নির্বাচকদের মন গলাতে পারেনি হায়দারাবাদের ক্রিকেটার বরং ব্রাত্যই থেকেছেন তাই অবসর জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে ঠিক এক বছর আগে ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সেই সময় ক্রিকেট সংস্থা থেকে প্রেস বিবৃতিতে বলা হয়েছিল অধিনায়ক এবং জাতীয় ওয়ানডে দলের সদস্য সিদ্ধান্ত নিয়েছেন সীমিত ওভার থেকে বাকি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন সীমিত ওভারের ক্রিকেট ও টি টোয়েন্টি ক্রিকেটে ফোকাস করতেই রায়ডুর এমন সিদ্ধান্ত তবে ভারতীয়রা শিখে ছেড়েনি এবার অবসর নিলেন ধরনের ক্রিকেট থেকেই বন্ধুরা ভিডিওটি কেমন হলো তা কমেন্টস করে জানান ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন বিশ্বকাপের সকল খবর সবার আগে দেখুন ধন্যবাদ